আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এনজে মিউজিক বেঙ্গলি হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাস। বন্ধুরা, আজকে এই ক্লাসে আপনাদের একটি ফোক সং শেখাবো। হ্যাঁ, ভক্তিগীতি বলতে পারেন বা প্রেমের বা বিরহের গান বলতে পারেন আপনি, সেটি শিখতে চলেছি বনমালি তুমি পর জন্মে হইও রাধা। তো এই গানটি শিখতে চলেছি, এর আগেও আমাদের চ্যানেলে ভিডিওটি ছিল, আমি আজকে এনেছি। আরও ডিটেলসে আপনাদের যেভাবে সহজে দেখানো যায় এবং প্রত্যেকটা অন্তরা ধরে ধরে দেখানোর চেষ্টা করব। গানটির কথা এবং সুর করেছেন দিন শরৎ, আর গানটি অনেকেই করেছেন, যেমন খুবই জনপ্রিয় বাসুদেব বাউল, তারপরে জয়তী চক্রবর্তী, বাপ্পা মজুমদার, কার্তিক দাস বাউল, বিভিন্ন শিল্পীরা কিন্তু গানটি করেছেন। এত ভালো একটি গান, সকলেই করে থাকবেন। তো পপুলার নামগুলো একটু বলার চেষ্টা করলাম। তো শিখতে চলেছি এই গানটি, গানটি রয়েছে তাল কাহারবার উপরে। আমি খুব সহজে দেখানোর চেষ্টা করব। শুধু এই রকম গান নয়, বিভিন্ন আধুনিক ভয়েস ট্রেনিং, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ছোটদের গান, রাগসঙ্গীত, বিভিন্ন ক্লাস আমি এনে থাকি। তো যারা দেখেননি সেগুলো অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট দেখলেই বুঝতে পারবেন, সেখানে সব ধরনের গান আছে। তো সেগুলো খুঁজে নিলে মনে হয় আপনারা পেয়ে যাবেন। তো চলুন আসুন, দেখে নিই আমরা কেমন রয়েছে এই গানটি, আজকে খুব সহজে শেখার চেষ্টা করব। তো শেখার বা দেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ক্লাসটি, তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম ধরনের গান বা টিউটোরিয়ালের আপডেট আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। এই গানটি শেখার বা দেখার আগে আমরা একটু জেনে নেব এটি শেখার জন্য আজকে আমরা কোন স্কেল বেছে নেব। তো আজকে যে স্কেলটি বেছে নিয়েছি সেটি হলো সি শার্প স্কেল। হ্যাঁ, তো সি শার্প স্কেল একটু সারেগামাপা দিন সা দেখে নিই। এটি হলো সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এটি হলো সারেগামাপা দিন সা সি শার্প স্কেলে। যে রিডগুলো বা যে নোটগুলো দেখালাম সবগুলো শুদ্ধ নোট বা শুদ্ধ স্বর। এই গানটি শেখার জন্য দুটো মাত্র কোমল স্বর আমরা ব্যবহার করবো, একটা হচ্ছে কোমল গা আর একটা কোমল নি। তো সা রে এটা শুদ্ধ গা ছিল, এটা কোমল গা। এই কোমল গা সি শার্প স্কেলে কোমল গা, এই কোমল গাটি ব্যবহার করবো এবং আরেকটি স্বর কোমল নি, এটি হচ্ছে কোমল নি, এটা শুদ্ধ নি, এটা কোমল নি। তো মেইনলি আমাদের গা এবং কোমল নি ব্যবহার হবে দুটো, অর্থাৎ দুটো স্বর কোমল হিসেবে ব্যবহার করবো, একটা হচ্ছে গা আর একটা নি। ঠিক একই রকম যদি নিচের দিকে আসি, সা শুদ্ধ নি কোমল নি, হ্যাঁ এখানে কোমল নি, এটাও ম্যাক্সিমাম সময় লাগবে আমাদের। তো আমাদের মেইনলি দুটো স্বর আমরা কোমল ব্যবহার করছি, একটা হচ্ছে গা আর একটা হচ্ছে নি। তো এক্ষেত্রে একটু বলে রাখবো, উভয় প্রকার গায়ের ব্যবহার আছে, কিন্তু এই গানটি শিখতে গিয়ে আমরা দুটো গাই ব্যবহার করবো, একটা কোমল গা একটা শুদ্ধ গা, দুটো গাই ব্যবহার করবো কিন্তু, আর বাকি সব স্বর শুদ্ধ থাকবে। কেমন? আর আমরা নিচের দিকে আসবো, সা কোমল নি ধা, সা কোমল নি ধা নিচে, এবং তারা সপ্তকের দিকে সা, এর উপরে আর যেতে হচ্ছে না, এই সা এর উপরে আর যেতে হচ্ছে না, এর মধ্যেই থাকছে সম্পূর্ণ আমাদের এই গানটি। আর গানটিতে চারটে স্ট্যাঞ্জা আছে বা বলতে পারেন স্থায়ী এবং তিনটে অন্তরা আছে। তো এগুলো আমরা একটু পরপর করে একটু শেখার চেষ্টা করব। একটু এই গানটিকে শেখার চেষ্টা করি। আমরা দুরকমভাবে শিখব, একটা সরগম দিয়ে আর একটা হলো ফিঙ্গার দিয়ে, যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে এই গানটিকে তুলে নেওয়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো আমার দিক থেকে যতটা সহজে দেখানো যায়। আর এই গানের কথাগুলো অবশ্যই গানটি তোলার আগে লিখে নেবেন, যাতে করে আপনাদের সুবিধা হবে। কিন্তু তো গানের কথাগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.lyricsnj.com। নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে ডিরেক্ট পৌঁছে যাবেন আমাদের ওয়েবসাইটে এবং সেখান থেকে কিন্তু আপনারা এই গানের সম্পূর্ণ কথা লিখে নিতে পারবেন। আর গানের কথা লেখা হয়ে গেলে তার উপরে স্বরলিপিটা লিখে নিলে পরবর্তীকালে আপনাদের বাজাতে সুবিধা হবে।
অবশ্যই লিখে নেবেন। আর আমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের মাধ্যমে গানের ক্লাস করাই, যারা গান শিখতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে অথবা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আসুন দেখিনি কেমন রয়েছে, চারটে স্ট্যাঞ্জা রয়েছে বা বলতে পারেন যে চারটে, প্রথমে স্থায়ী পরে তিনটে অন্তরা, সবগুলো বাজনা প্রায় একই, একদম প্রায় না পুরোপুরি একই। তো আসুন আমরা আগে যেহেতু স্থায়ী শিখবো বা প্রথম অংশ শিখবো, সেই জন্য এটি শুনে নিই। আর এটি আমার সুবিধার্থে আমি বিভিন্ন ছোটো ছোটো ভাগে ভাগ করেছি, ছোটো ছোটো কথাগুলোকে ভেঙে নিয়েছি। মাঝখানে অবলিক দেখতে পারবেন, একটা লাইনের মাঝখানে আমি অবলিক দিয়ে দুটো লাইন করেছি, তো সেরকমই ভেঙে ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো জাস্ট আমরা আগে প্রথম পার্টটা একটু শুনে নিই, তারপরে ধীরে ধীরে টিউটোরিয়ালের দিকে এগোবো। আর অতি অবশ্যই মাথায় রাখবেন কোথায় কোমল গা, কোথায় শুদ্ধ গা ব্যবহার করছি আর কোথায় কোমল নি ব্যবহার করছি, ওকে? এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তো শুরু হচ্ছে এরকম, তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও বিরহ কুসুম গলেতে পড়িও, তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও বিরহ কুসুম গলেতে পড়িও, তুমি যাইও যমুনার ঘাটে, তুমি যাইও না যমুনার ঘাটে, না মানি ননু মানি তুমি পর জনমে হইও রাধা বনু মালি তুমি পর জনমে হইও দেখে নিই। বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে গাওয়ার চেষ্টা করেছেন, সুতরাং আমি আমার মতো করে একটু দেখানোর চেষ্টা করছি, আর জানি না কতটা ঠিক দেখাতে পারবো, চেষ্টা করছি আমি আমার মতো দেখানোর। তো আসুন দেখে নিই প্রথম লাইনটা, তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও, এখানে এভাবে শুরু হয়েছে। তো প্রথম লাইনটা রয়েছে এরকম, দুটো লাইন ভাগ করেছি, তুমি আমারই মতো, তারপরে আবার দেখাবো জ্বলিও জ্বলিও। তো তুমি আমারই মতো, তুমি আমারই মতো, তুমি সা 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 উদারার কোমলনি, উদারার উদারার ধা সা কোমলনি ধা, একটু মাথায় রাখবেন, এই নোটগুলো বেশি লাগবে ম্যাক্সিমাম সময়ে। তুমি আমারই, তুমিটা হচ্ছে সা সা, আমারই উদারার ধা কোমলনি সা, আমারই ধানি সা তুমি আমারি মতন মতন মতন, অর্থাৎ কোমল গা, গারে গারে সা মতন, তাহলে কেমন? তুমি আমারি মতন, তুমি আমারি মতন। ওকে, আসি পরে অংশ, জ্বলিও 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 জ্বলিও, অর্থাৎ ধা কোমল নিশা জ্বলিও, প্রথম জ্বলিও হচ্ছে ধা কোমল নি সা জ্বলিও, পরের জ্বলিও জ্বলিও জ্বলিও, অর্থাৎ গারে মা গারে সা কোমল গারে মা কোমল গারে সা জ্বলিও 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 জ্বলিও, তাহলে এই লাইনটা কেমন? তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও। আসি পরের অংশ বা পরের লাইন,
বিরহ কুসুম হার গলেতে পরিও। তাহলে কেমন? বিরহ কুসুম হার, বিরহ মামা, বিরহ কুসুম কুসুম হার, বিরহ মামা কুসুম কুসুম মা শুদ্ধ গা। এবার কিন্তু শুদ্ধ গা ব্যবহার করছি আমরা, বিরহ কুসুম মা গা মা হার। এবার কোমল গা আসছে হার, অর্থাৎ রে কোমল গা রে সা, বিরহ কুসুম হার, বিরহ কুসুম, বিরহ কুসুম, বিরহ কুসুম। আমরা চাইলে মা না, লাস্টের যে মাটা রয়েছে সেটি নাও নিতে পারি, কুসুম হার। ওকে, বিরহ কুসুম হার হার, রে কোমল গা রে সা হার, বিরহ কুসুম হার। পরের অংশ, গলেতে পরিও গলেতে ঢাকনে সা গলেতে পরিও, পরিও সেটা হচ্ছে, পরিও সেটা হচ্ছে কোমল গা রে রে সা, পরিও পরিও পরিও। তাহলে এই লাইনটা কেমন? বিরহ কুসুম হার গলেতে পরিও। এই যে দুটো লাইন শিখলাম, যেটাকে চারটি লাইন করে শিখলাম, এই দুটো লাইন রিপিট আছে, রিপিটে বাজনা একই থাকবে। তো আসুন একটু রিপিটটা শুনে নিই। তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও, বিরহ কুসুম হার গলেতে পরিও। এরকম আছে। এরপরে আসছে পরের লাইন, থার্ড লাইন, তুমি যাইও যমুনার ঘাটে না মানি তো, তুমি যাইও, কেউ বলছে তুমি যাইও না, অ্যাকচুয়ালি মিনিংটা কি আমি ঠিক জানি না, তো আমি যতদূর জানি তুমি যাইও, হ্যাঁ, যমুনার ঘাটে। হ্যাঁ, তো এখানে আপনি চাইলে তুমি যাইও না এটাও বলতে পারেন, কোনো হেরফের নেই সুরের খুব একটা, কারণ একটা নোটের উপরই। তুমি যাইও, তুমি, তুমি হচ্ছে মামা, তুমি যাইও, যাইও মাপা কোমলি, মধ্য সপ্তকের কোমলি, কোমলি ধাপা যাইও, তুমি যাইও। এবার যদি কেউ না বলতে চায় তাহলে পায়ের উপরে নাটা বলবে, তুমি যাইও না, নাটা চাইলে এখানে বলতে পারেন যদি ইউজ করতে চান, তুমি যাইও না। ওকে, পরের অংশ, যমুনার ঘাটে, যমুনার ঘাটে, যমুনার, যমুনার কোমলনি, যমুনার, যমুনার কোমলনি ধা, যমুনার ঘাটে, 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 অর্থাৎ পা ধা কোমলনি ধা পা মা ঘাটে, যমুনার ঘাটে। তাহলে কেমন এই লাইনটা? তুমি যাইও যমুনার ঘাটে। ওকে, আসছি তার পরের লাইন, না মানি ননদীর বাধা বন, অর্থাৎ বনমালির বনটা ঢুকবে সঙ্গে সঙ্গে। তো এই লাইনটা দেখে নি, না, না মানি, না মায়ের উপরে মানি, মা শুদ্ধ গা, না মানি,
নদীর, অর্থাৎ রে সা রে কোমল গা নদীর। তাহলে না মানি নদীর বাধা বন, আর সঙ্গে সঙ্গে বনমালির বনটা ঢুকবে। তো বাধাটা হচ্ছে রে সা নি রে সা রে নি সা বাধা, কেমন বাধাটা হচ্ছে? তাহলে রে সা নি রে সা রে নি সা। ওকে, সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি এই বাধার সঙ্গে সঙ্গে ওই বন কথাটা চলে আসবে, বনমালির বন কথাটা চলে আসবে কিন্তু পরের লাইনের আর কি। তো না মানি নদীর বাধা বন, সঙ্গে সঙ্গে বন, অর্থাৎ পরের লাইনটা তাহলে বনমালি তুমি, ট্যাগ লাইন আমাদের বনমালি তুমি, অর্থাৎ বন মালি তুমি। ওই চাইলে এখান থেকে নিঃশ্বাস শেষ হলো ওখান থেকে আবার ধরে নিতে পারেন, বা একটু আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। তো মেইনলি আপনারা ব্যাপারটা যেটা করবেন, আমি আমি যেভাবে দেখাচ্ছি সেই অনুযায়ী যদি করেন, তাহলে এই সাথে শেষ হবে বা বাধা বন 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 বন, বা এটাকে বন বা বনটা এই নিটাকে না ইউজ করে শুধু বনটা এভাবেও রাখতে পারেন, বন মালি বন মালি, অর্থাৎ সা সা ধানি সা বন মালি। ওকে, তুমি তুমি তুমিটা কোমল গা রে মা কোমল গা রে সা, তুমি তুমিটা এখানে শেষ হচ্ছে কিন্তু রেশটা থেকে যাবে, অর্থাৎ তুমি। তাহলে কেমন? বন মালি তুমি। গারে মা গারে সা গারে মা গারে সা বন মালি তুমি। ওকে, আজ পরের অংশ, পর জনমি হইও রাধা বন মালি তুমি, পর জনমি পর জনমি, অর্থাৎ পরজনমে মা 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 শুদ্ধ গা রে সা পরজনমে, হইও হইও হচ্ছে রে কোমল গা, হইও রে কোমল গা, হইও রাধা রাধা। অ্যাকচুয়ালি এটা দুবার রিপিট আছে এই লাইনটা, বনমালি তুমি পরজনমে হইও রাধা, সেই জন্য প্রথমবার বাজবে এরকম, মানে আগের লাইনে যে বাধাটা যেমন বাজিয়েছেন রাধাটাও ঠিক তেমনই, হ্যাঁ প্রথমবার, এবং রিপিটেশনে গিয়ে একটু চেঞ্জ হবে। তো প্রথমবার এটাই রয়েছে, পর জনমে হইও রাধা বন, বুঝতে পাচ্ছেন? ওকে, আশা করি বুঝতে পাচ্ছেন, রাধা বন বা বন মা, বা এখান থেকে ডিরেক্ট বন মালি, ডিরেক্টও সা থেকে ধায়ে আসতে পারি আমরা। তাহলে হইও রাধা পর জনমে, হইও রাধা, পরে সঙ্গে সঙ্গে আবার এই রিপিটেশন আছে, রিপিটেশনে চেঞ্জ আছে। তো আমরা একটু দেখে নিই, চলুন, বনমালি তুমি পর জনমে হইও রাধা, এটা রিপিটেশনটা, জাস্ট এই লাইনটা রিপিট আছে রাধা। তো শেষ হলো আমাদের, জাস্ট এখানে একটা জিনিস চেঞ্জ হবে, সেই রাধার জায়গাটা জাস্ট রে সাথে শেষ হবে, তখন আমরা রিপিটের সময় এরকম আর নেবো না। তো আসুন দেখেন রিপিটেশনটা দেখে নিই, বনমালি তুমি, এটা তো একই থাকছে, সবকিছুই একই থাকছে, শুধু রাধার জায়গাটায় রিপিটেশনে চেঞ্জ হবে, বনমালি তুমি। পরের অংশ, পর জনমি হইও রাধা, এবার রাধাটা শুধু রে সাথে গিয়ে এন্ড হবে, রিপিট রিপিটটা গিয়ে। তাহলে প্রথমবার এবং রিপিটটা কেমন হবে একটু শুনে নিই, বনমালি তুমি পর জনমি হইও রাধা
এই শেষ হবে আমাদের এই প্রথম অংশ বা স্থায়ীর অংশ। এরপরে আমরা কি করব, একটা মিউজিক দেব, এই বনমালী তুমি পরজন্মে হইও রাধা, এটার একটা মিউজিক, মানে রিপিটটা এবং প্রথমবার এবং রিপিটটা যেমন শিখলাম তেমনই একটা মিউজিক দিয়ে আমরা যাব পরের অংশে বা পরের অন্তরা। এবার আমরা দেখে নেব কেমন রয়েছে আমাদের প্রথম অন্তরা বা দ্বিতীয় অংশ বলতে পারেন এই গানের। তো আমি আমার মতো করে দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ, এভাবে চারটে যে অংশ রয়েছে পরপর সেভাবে বলার চেষ্টা করব। তো যেমনটা বললাম যে মিউজিক পার্ট হিসেবে আমরা আপনারা বনমালী তুমি পরজন্মে হইও রাধা এটারই মিউজিক আপনারা দিতে পারেন, তারপরে আসতে পারেন এই আমাদের দ্বিতীয় অংশে বা প্রথম অন্তরাতে। তো যেমনটা শিখলাম আমরা প্রথম অংশ বা স্থায়ী অংশ, একদম ডিটো সব বাজনাগুলো একই রকম, যত বাজনা আসছে বা যতগুলো স্তবক আসছে বা যতগুলো অংশ আসছে পরপর করে পার্ট ওয়ান, পার্ট টু, থ্রি, ফোর, এইভাবে করে সবগুলো বাজনা যেমনটা শিখলাম অলরেডি আমরা সেরকমই আছে। তো আসুন একটু আমরা একটু পরের অংশটা একটু শোনার চেষ্টা করি এবং ধীরে ধীরে টিউটোরিয়ালের দিকে যাই। তো মিউজিকটা দেব, সারগম মুখে মুখে বলছি না, একটা লাইনে আমি দুবার করে রিপিট করছি যাতে আপনাদের তুলতে সুবিধা হয়। তুমি আমারই মতো, আসছি পরে অংশ, কান্দিও ঢাকুইসা কান্দিও, পরের কান্দিও, কান্দিও কান্দিও গারে মা গারে সা কান্দিও কান্দিও। তাহলে এই লাইনটা কেমন, তুমি আমারই মতো কান্দিও কান্দিও। আসছি পরের লাইন, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও, কৃষ্ণ কৃষ্ণ শুদ্ধ গা, কৃষ্ণ কৃষ্ণ নাম রে গা রে সা নাম। পরের অংশ, বদনে জপিও, বদনে 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 জপিও, কোমল গা জপিও গা রে রে সা। এই দুটো লাইন রিপিট আছে, রিপিটে বাজনা কিন্তু একই থাকবে। তো আসুন রিপিটটা শুনে নিই, তুমি আমারই মতো কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও। আসি তারপরের লাইন, তুমি বুঝিবে তখন নারীর
তা শুন দেখিনি, তুমি প্রথম অংশ তুমি বুঝিবে তখন, তুমি তুমিটা মামা, তুমি বুঝিবে বুঝিবে, তুমি বুঝিবে তখন তখন তখন, কমলনি ধাপা, তুমি বুঝিবে তখন, তুমি বুঝিবে তখন। পরে অংশ, নারীর বেদন নারীর নারীর, কমলনি নিধা, নারীর বেদন বেদন বেদন, বা আমরা পাতেও রাখতে পারি বেদন নারীর বেদন। সঙ্গে পরের লাইন আসছে, রাধার প্রাণে কত ব্যথা, তাহলে রাধারো মামা শুদ্ধ গা, রাধারো রাধারো প্রাণে রেসা প্রাণে কত রে কোমল গা কত ব্যথা। তো ব্যথা শেষ হবে সঙ্গে সঙ্গে বনমালী চলে আসবে ওই লাইনটা। তো কেমন, রাধারো প্রাণে কত ব্যথা বন মালি, তুমি পর জনমে হইও রাধা বন মালি, তুমি পর জনমে হইও রাধা। ব্যথা রাধারও প্রাণে কত ব্যথা যখনই শেষ হবে সঙ্গে সঙ্গে বনমালী তুমি পরজন্মে হইও রাধা, এটা আবার রিপিটেশন আছে, যেমনটা আপনারা প্রথম অন্তরাতে শিখেছেন বা সরি প্রথম স্থায়ীতে বা প্রথম অংশে শিখেছেন তেমনই আছে। তারপরে কী করবো, আবার একটা মিউজিক দেবো, বনমালী তুমি পরজন্মে হইও রাধা, এটারই একটা মিউজিক দেবো, দিয়ে যাব আমরা এরপরে যে আমাদের তৃতীয় অংশ রয়েছে সেই তৃতীয় অংশে। পূর্বেই যেমনটা বলছিলাম, প্রত্যেকটার অংশের বাজনা একই রকম, যেমন প্রথম স্থায়ী বলুন না প্রথম অংশ যেমন শিখলাম সেরকমই। তো আমি আর মুখে মুখে সরগম বলছি না, স্ক্রিনেই সরগম থাকছে, কারণ সরগম বলতে গিয়ে অনেক সময় চলে যাচ্ছে আপনাদের, কারণ একই জিনিস তো সেই কারণে, কারণ স্ক্রিনেও সরগম থাকছে, বলা না বলা এখন আর খুব একটা প্রয়োজন হবে না, কারণ স্ক্রিনে থাকছে, আপনারা সহজেই লিখে নিতে পারবেন বা বুঝতে পারবেন। আমি একটা লাইন দুবার করে রিপিট করবো, কেমন, একই রকম বাজনা। তো মিউজিক আসবে, মিউজিকের পরে আসবে আমাদের তৃতীয় অংশ। তুমি আমার
তোমারি মত। পরে অংশ মরিও মরি মরিও মরি 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 মরি। তাহলে কেমন প্রথম লাইনটা? তুমি আমারি মতো মরিও মরি শ্যাম কলঙ্কের হার, শ্যাম শ্যাম কলঙ্কের, শ্যাম কলঙ্কের, শ্যাম কলঙ্ক, শ্যাম কলঙ্কের হার 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 রে গা রে সা হার, শ্যাম কলঙ্কের হার। পরের অংশ গলেতে পরিও গলেতে ধানে সা গলেতে পরিও গারে রে সা পরিও। এই দুটো লাইন বা চারটে লাইন যাই বলুন, এই রিপিট আছে, রিপিটে বাজ নাকি? তো আসুন একটু শুনে নিই। তুমি আমারই মতো মরিও মরিও, শ্যাম কলঙ্কের হার গলেতে পরিও। আসি পরের লাইন, তুমি পুড়িও তখন তুমি তুমি পুড়িও তুমি পুড়িও তুমি পুড়িও তখন তখন তুমি পুড়িও তুমি পুড়িও তখন কমলনি ধাপা তখন। পরে অংশ আমারি মতন আমারি 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 মতন, মাতেও আসতে পারি বা পাতেও রাখতে পারি, আমারি মতন। আসি পরের লাইন, বুকে লইয়া দুঃখের বুকে লইয়া বুকে লইয়া বুকে লইয়া দুঃখের দুঃখের দু শুদ্ধ গা দুঃখের দুঃখের চিতা দুঃখের 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 চিতা বন, চিতা বলে সঙ্গে সঙ্গে বন। বুকে লইয়া দুঃখের চিতা বন মালি তুমি পর জন্মে হইও রাধা বন মালি তুমি পর জন্মে হইও রাধা। তো এই শেষ হলো কিন্তু আমাদের তৃতীয় স্তবক বা তৃতীয় অংশ। আমরা মিউজিকটা দেবো বনমালী তুমি পরজন্মে হইও রাধা, সেই মিউজিকটা দেওয়ার পরে আমরা আসবো এই শেষের অন্তরাতে, একই রকম বাজনা ডিটো। তো আসুন আমরা একটু আগে শুনে নিই, তারপরে ধীরে ধীরে টিউটোরিয়ালের দিকে যাই। তো তার আগে একটু বলবো, আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ। পেজটি যারা ফেসবুকে গিয়ে ফলো দিয়ে রাখেননি তারা অবশ্যই ফেসবুকে গিয়ে ফলো দিয়ে রাখবেন, কারণ সেখানে আগেভাগে আমরা কিন্তু বিভিন্ন গানের টিউটোরিয়ালের আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন, বা বিভিন্ন গানের শিক্ষণীয় ভিডিও আপডেট আপনার সেখানে রাখি, যাতে আপনাদের অনেক কাজে আসতে পারে। কেমন? তো সেটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এনজে মিউজিক বাংলা লিখলেই চলে আসবে সেই ফেসবুক পেজটি, সেটি লাইক করে রাখবেন। তো আসুন দেখে নিই কেমন রয়েছে। আমারে বান্ধিও ভাবিয়া শরদ কয়ে ওহে কৃষ্ণ পদ
মেরো মায়া ডোরে আমারে বাঁধিও। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমার বানাবো আধাবন মালি তুমি। আসুন দেখেনি কেমন রয়েছে। ভাবিয়া শরৎ, এখানে জাস্ট সাটা টাচ নোট হিসেবে ব্যবহার করবো। ভাবিয়া ভাবিয়া শরৎ, শরৎ অ্যাকচুয়ালি যে হচ্ছে গানের কথা এবং সুর করেছেন তার নাম। ভাবিয়া শরৎ ভাবিয়া, সাইড টাচ থাকবে। ভাবিয়া শরৎ ভাবিয়া, ধানি সা সা ধানি সা সা ধানি সা সা ধানি সা। ভাবিয়া শরৎ কমল গারে শরৎ, কয় কয় গারে সা কোমল গা কিন্তু কয়। ভাবিয়া শরৎ কয়, পরে অংশ ওহে কৃষ্ণ পদ, ওহে ওহে কৃষ্ণ, ওহে কৃষ্ণ পদ, ওহে কৃষ্ণ পদ, কৃষ্ণ পদ। সাগা গারে মা গারে সা, ওহে কৃষ্ণ পদ। তাহলে এই লাইনটা কেমন? ভাবিয়া শরৎ কয়, ওহে কৃষ্ণ পদ। পরের লাইন, প্রেমের মায়া ডোরে, প্রেমের মায়া ডোরে, প্রেমের প্রেমের মায়া ডোরে, প্রেমের মায়া ডোরে, ডোরে প্রেমের মায়া ডোরে। পরে অংশ, আমারে বাঁধিও আমারে, উদার ধা কিন্তু আমারে বাঁধিও, আমারে বাঁধিও, প্রেমের মায়া ডোরে আমারে বাঁধিও। তাই দুটো লাইন রিপিট আছে, রিপিটে বাজনা কিন্তু একই থাকবে, তো রিপিটটা একটু শুনে নি। ভাবিয়া শরৎ কয়, ওহে কৃষ্ণ পদ, প্রেমের মায়া ডোরে আমারে বাঁধিও। পরের লাইন, আমি মরিয়া হইব, আমি আমি মরিয়া, আমি মরিয়া, আমি মরিয়া হইব হইব, আমি মরিয়া হইব। পরের অংশ, শ্রীনন্দে শ্রীনন্দের, শ্রীনন্দের শ্রীনন্দের নন্দন, নন্দন পাধা নিধা পামা, নন্দন নন্দন শ্রীনন্দের নন্দন। তাহলে কেমন? আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, মরিয়া হইব, অনেকে এরকম করেছে, আমি কথাটা ইউজ করিনি অনেকেই, মরিয়া হইব শ্রীনন্দের নন্দন। আসি পরের লাইন, তোমারে বানাবো আধাবন মালি তুমি। তো কেমন? তোমারে মা মা মা, তোমারে বানাবো বা
বা না বো তোমারে বা না বো আধা আধা। আবার কে বলছে রাধা, তো যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি কারেকশন করে নেবেন। আমি এক জায়গায় শুনলাম আধা আধা ধা আধা, আর আরেক জায়গায় শুনলাম রাধা, তো যেটা আমার কানে ধরা পড়েছে সেটা আমি দেখাচ্ছি, যেটা আপনার কানে ধরা পড়বে অবশ্যই সেটা আপনি গাইবেন, কেমন? ভুল দুটি মার্জনা চোখে নেবেন। অ্যাকচুয়ালি রাধা হয়, রাধা হয়, কিন্তু আধাও মনে হয় কোনো একটা মানে হয়, আমি ঠিক জানি না, যদি আপনি জানা থাকে অবশ্যই জানাবেন। তাহলে কেমন? তোমারে বানাবো আধা বা রাধা, তোমারে বানাবো রাধা। অ্যাকচুয়ালি রাধা হয়, রাধা হিসেবে তাই বলে, মানে মিনিংটা তাই দাঁড়ায় রাধা, কিন্তু জানি না হয়তো আমার ভুল হতে পারে। তোমারে বানাবো রাধা আবনু মা, সেই বাজনাটা রাধা আবনু, সঙ্গে সঙ্গে বনু মালে তুমি পরজনমে হইও রাধা, বনু মালে তুমি পরজনমে হইও রাধা, পরজনমে হইও লাস্টের এই লাইনটা, অর্থাৎ বনমালী তুমি পরজনম হইও রাধা, এই লাইনটাকে বারবার গাওয়ার মধ্যে দিয়ে এই গানটাকে সম্পূর্ণ শেষ করতে হবে। তো যতটা দেখাতে পেরেছি চেষ্টা করেছি সেভাবে দেখানোর, আশা করি আপনারা তুলতে পেরেছেন বা পারবেন। যদি অসুবিধা হয় 10 সেকেন্ড আগে পিছিয়ে বা প্রথম থেকে দেখে দেখে টেনে টেনে দেখবেন, যেভাবে সুবিধা হয় সেভাবে গানটা অতি অবশ্যই শুনে নেবেন। সেটা হতে পারে জয়দী চক্রবর্তী, হতে পারে বাসুদেব বাউল, হতে পারে বাপ্পা মজুমদার, ও হতে পারে কার্তিক দাস বাউলের সেই কণ্ঠে সেই গানটি অবশ্যই অরিজিনাল গানটি শুনে নেবেন, যে কোথায় কেমন বা কথাগুলোর কোথায় কেমন চেঞ্জ আছে সেগুলো একটু আপনারা করে নেবেন। আমি আমার মতো করে একটা দেখানোর চেষ্টা করেছি, ভুল ত্রুটি মার্জনার চোখে নেবেন। তো আজকের মতো শেষ করছি এখানে। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে আপডেটগুলো পেয়ে যান। আর আমরা অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে গানে ক্লাস করাই, যারা গান শিখতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। গানের কথাগুলো অবশ্যই লিখে নেবেন আমাদের ওয়েবসাইট থেকে। আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে আবারও কোনো নতুন কিছু নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো বিদায় নিলাম, শুভ বিদায়।